হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের আমরা আজকে একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ক্রুয়েলা। আমি নিশ্চিত নই আমি সঠিক উচ্চারণ করতে পেরেছি কিনা, কারণ ইংরেজিতে আমি খুবই খারাপ। যাই হোক, সিনেমা শুরু হয় একটা বাচ্চার জন্ম দিয়ে, যার একটা অসুখ ছিল আর ওই অসুখের নাম ছিল পোলিওসিস। আর এই অসুখের ফলে তার চুল অর্ধেক সাদা অর্ধেক কালো হয়েছিল। তো স্টেলার এই লুকের কারণে লোকেরা তাকে ডিফারেন্ট মনে করতো এবং তাকে অ্যাভয়েড করতো, মানে তাকে অনেক জ্বালাতো। কিন্তু তার মা ক্যাথরিন তাকে সবসময় একটা নর্মাল লাইফ দেওয়ার ফুল চেষ্টা করতো। আর এখানে আমরা একটা জিনিস দেখি, ছোটবেলা থেকে স্টেলার স্টাইলিং বা ফ্যাশন ডিজাইনে অনেক শখ ছিল। আর এছাড়াও অল্প বয়স থেকে স্টেলা ঝগড়াঝাটিতে খুব উস্তাদ ছিল, তো এই জন্য তার মা ক্যাথরিন তার নাম ক্রুয়েলা রাখে। তো যাই হোক, স্কুলে সবাই তাকে অনেক বিরক্ত করতো, কিন্তু সেখানে তার একটা বান্ধবী জুটে যায় যে হচ্ছে অনিতা। তো একদিন ক্রুয়েলা একটা কুকুর পায় যাকে বাড়িতে নিয়ে আসে আর তার নাম রাখে বাড়ি। আর এখানে উল্লেখ্য, স্কুলে ওকেও যেমন কেউ দেখা পারতো না, আর ও কাকে ছাড়ার পাত্র না। ও ছিল একেবারে বস্তির রানী সুরিয়া টাইপ মেয়ে, মানে লাগলে খবর আছে। তো এই জন্য স্কুলে ঝগড়ার কারণে ওকে স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হয়। এ কারণে ক্রুয়েলার মা ক্রুয়েলাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। তো লন্ডনে যাওয়ার সময় রাস্তায় সে তার মাকে বলে সেখানে পৌঁছে সবার আগে সে রেনসন পার্কে যাবে। তো তার মাও রাজি হয়ে যায়। আর তখন আমরা দেখি ক্রুয়েলার মা তাকে একটা নেকলেস দেয়। আর লন্ডনে পৌঁছে ক্যাথরিন ক্রুয়েলাকে গাড়িতে বসিয়ে একটা পার্টিতে যায়। আর সে তাকে বলে যায় আমার একটা বন্ধুর কাছ থেকে কিছু টাকা নিতে হবে, মানে ফাইন্যান্সিয়াল সাহায্য নিতে গিয়েছিল। আর এখানে তার মা তাকে প্রমিস করিয়ে যায় সে যেন গাড়ির বাইরে না আসে। কিন্তু ক্রুয়েলা তার মায়ের প্রমিস অমান্য করে গাড়ি থেকে বাইরে নেমে আসে আর তার কুকুরকে নিয়ে ওই পার্টিতে ঢুকে যায়। আর সে যখন পার্টিতে যায় তখন তিনটা কুকুর তার উপর আক্রমণ করে, আর সেখান থেকে সে হিরোইক ভাবে বেঁচে আসে। আর স্টেলা বাড়ির সাথে যখন সবার কাছ থেকে বেঁচে বিল্ডিং এর ছাদে আসে, তখন দেখে কুকুরগুলো তাকে আক্রমণ করার বদলে হঠাৎ করে দিক চেঞ্জ করে তার মাকে আক্রমণ করে এবং তার মাকে উপর থেকে নিচে ফেলে দেয়। আর তার মা তখন কোন একটা মহিলার সাথে কথা বলছিল, কিন্তু ওই মহিলাটার কোনো ভাবাবেগী হয় নাই। তো ক্রুয়েলার শেখের সামনে তার মায়ের মৃত্যু হয়, আর এর জন্য ক্রুয়েলা নিজেকে দায়ী মনে করে, কারণ সেই ওই কুকুরগুলো লেলিয়ে দিয়েছিল। তো এই মুহূর্তে ক্রুয়েলার জীবন বদলে যায়, আর সে মুহূর্তে এতিম হয়ে গিয়েছে। আর তার থেকেও তার খারাপ হয় এটা যে তার মায়ের দেওয়া শেষ চিহ্ন, মানে তার গলায় যে নেকলেস ছিল সেটাও হারিয়ে ফেলেছে। এখন আর কোনো গার্জেন নেই, ওর জন্য যা করার নিজেই করতে হবে, যার কারণে সে সেখান থেকে পালায় আর রেনসন পার্কে, মানে যে পার্কে আসার কথা ছিল সেখানে চলে আসে। আর রাতে ক্ষুধার্ত অবস্থায় সেখানে একটা ঝর্ণার কাছে ঘুমিয়ে পড়ে। আর সকালে ঘুম থেকে ওঠার পর তার সমবয়সী দুইটা ছেলের সাথে তার দেখা হয়, আর তারাও এতিম ছিল আর তারা বেঁচে থাকার জন্য ছোটখাটো চুরি করতো। তো ক্রুয়েলার সাথে তখন হরেস আর ক্যাসপার নামে ওই দুই ছেলের সাথে ভালো বন্ধুত্ব হয়, আর ওরা পুলিশের সাথে বেঁচে ওরা যে জায়গায় বসবাস করে সেই জায়গায় এসে পৌঁছায়। তো ক্রুয়েলা বা স্টেলাকে একা দেখে তারা ওকে ওদের সাথে রেখে দেয়। আর তারপর আমরা দেখি ক্রুয়েলা তার চুলের রং চেঞ্জ করে এবং তাদের সাথে চুরি করতে করতে বড় হয়ে যায়। কিন্তু এখনো তার জীবনের প্রধান শখ ফ্যাশন ডিজাইনার হওয়া, সেটা কিন্তু সে কখনো বাদ দেয়নি। সে যত ঝামেলায় থাক বাড়ির ভেতরে সে কাপড় ডিজাইন করে, মানে তার শখটা সে জীবিত রেখেছে। তো এটা দেখে হরেজ আর ক্যাসপার তার জন্মদিনে উপহার হিসেবে একটা নাম করা ফ্যাশন হাউসে পরিষ্কারকের চাকরি দিয়ে দেয়, আর আশা করে হয়তো ওখানের মালিককে খুশি করে সে তার প্রমোশন করিয়ে নেবে বা নিজের দক্ষতা দেখাতে পারবে। তো সেখানে চাকরি নেবার পর ক্রুয়েলা অনেক কাজ করে এবং সফলভাবে মালিকদের খুশি করার চেষ্টা করে, কিন্তু মালিক ছিল মারাত্মক রুট, ওকে দিয়ে শুধুমাত্র ক্লিনিং এর কাজটাই করাতো। তো এত কষ্ট করে কোনো উপায় না দেখে একদিন অসহ্য হয়ে ক্রুয়েলা করে কি রাতে স্টোর বন্ধ হওয়ার পর ইচ্ছামতো মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ওই ডিজাইনিং রুমে যে স্ট্রাকচার গুলো ছিল সেগুলো ড্রেস রিডিজাইন করে। তো সকাল হওয়ার পরে এই শোরুমের বস যখন এসব দেখে সে অনেক রেগে যায় আর ওকে পুলিশে দিয়েই দেবে। তখন সেখানে ওই শহরের সবচেয়ে ফেমাস ফ্যাশন ডিজাইনার বেরিনেস চলে আসে, আর সেই শোরুমের মালিক ছিল। আর এখানে উল্লেখ্য ক্রুয়েলার কিন্তু আইডলও ছিল এই ফ্যাশন ডিজাইনার। তো ওই নাম করা ফ্যাশন ডিজাইনার যখন দেখে যে ক্রুয়েলা এই ডিজাইনটি করেছে, সে ওকে পুলিশে না দিয়ে উল্টো তার সাথে চাকরিতে রেখে দেয় এবং ক্রুয়েলাকে একটা কার্ড দিয়ে চলে যায়। আর এরপর ক্রুয়েলা যখন ওই কার্ড নিয়ে দেখা করতে যায় তখন তার মনে হয় সে তার জীবনের লক্ষ্য পূরণ করে ফেলেছে। আর এখানে উল্লেখ্য বেরিনেস সম্পর্কে আমাদের একটু বলতেই হচ্ছে, সে হচ্ছে একেবারে আত্মকেন্দ্রিক মহিলা। সে নিজের উপরে কাউকে দেখতে পারে না, সে সবার উপরে নিজেকে মনে করে এবং সে জেতার জন্য যে কোনো কিছু করতে পারে। তো যাই হোক, বেরিনেসের সামনে স্টেলা অনেক কিছু করে কিন্তু সে উল্টো তাকে অনেক টাফ অবস্থায় ফেলে দেয়। কিন্তু ক্রুয়েলা বা স্টেলার জন্য এটা অনেক ছিল যে এত বড় একটা ফ্যাশন ডিজাইনারের সাথে সে অ্যাটলিস্ট কাজ করতে পারছে। তো একদিন হাঁটতে হাঁটতে ক্রুয়েলা একটা ফ্যাশন ডিজাইনারের দোকানে যায়। সে একটা নর্মাল ফ্যাশন ডিজাইনার ছিল আর তার দোকানও ছোট ছিল আর তার নাম ছিল হচ্ছে আরতি। তো তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এই আরতি কিন্তু কোনো মেয়ে নয়, এটাকে আপনি শিমেল বলতে পারেন আর কি। তো যাই হোক, আস্তে আস্তে বেরিনেসের সাথে থাকতে থাকতে ক্রুয়েলা তাকে ইমপ্রেস করতে পারে, কিন্তু বেরিনেস এসব বাইরে শো করে না, মানে সে খুবই মুডি এবং পার্টের একটা লোক ছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি ক্রুয়েলা বেরিনেসকে একটা ডিজাইন দেখায় আর এই প্রথমবারের মতো বেরিনেস তার কিছুটা প্রশংসা করে, তবে তারপরেও তার নিজের প্রশংসা সবার উপরে রাখে যে না, এটার চেয়ে আরেকটু হলে বেটার হতো, আমার অমুক ডিজাইনটা তোমার ফলো করা উচিত ছিল। তো যাই হোক, এরপর আমরা সিনেমার একটা আসল টুইস্ট দেখি। ক্রুয়েলা বেরিনেসের গলায় সেই নেকলেসটা দেখতে পায় যেটা তার মা মরার আগে দিয়ে গিয়েছিল। তো এই নেকলেস সম্পর্কে জিজ্ঞেস করলে বেরিনেস তাকে জানায় যে ক্যাথরিন নামে তার একটা চাকরানে ছিল যে তার এই নেকলেসটা চুরি করেছে। কিন্তু এরপর সে একদিন তার মেয়ের জন্য আমার কাছে ভিক্ষা চাইতে বা আর্থিক সাহায্য চাইতে এসেছিল, তখন সে বিল্ডিং থেকে পড়ে মরে গিয়েছে। ক্রুয়েলা এই কথা শুনে অনেক রাগ করে যে বেরিনেস তার মাকে চোর বলেছে, যার কারণে সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক তার মায়ের নেকলেস সে
আবার ফিরিয়ে নেবে। তো এর জন্য সে তার দুই বন্ধুর সাহায্য চায়। তো এরপর তিনজন মিলে কিভাবে বেয়েনেসের আলমারি থেকে ওই নেকলেসটা চুরি করবে সেই প্ল্যানিং করতে থাকে। তো এরপর ক্রুয়েলা বেয়েনেসের বাড়ির সকল ইনফরমেশন নেয় এবং কোথায় ক্যামেরা রয়েছে, কোথায় চাবি রয়েছে, মানে সকল প্রিপারেশন নিচ্ছে। তো এরপর বেয়েনেসের বাড়িতে যেদিন পার্টি হবে সেদিন তারা যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো সেখানে বেয়েনেসকে ডিস্ট্রাক্ট করার কাজ ক্রুয়েলা নেয়, আর হোরেস ঘরের ভেতরে যায় আর জেসপার ক্যামেরা হ্যাক করার কাজে লেগে পড়ে। আর এদিকে বেয়েনেস তার কুকুরের সাথে একটা হিরোইক এন্ট্রি দেয়, আর সেখানে ক্রুয়েলার ছোটবেলার বন্ধু অনিতাও আসে একজন সাংবাদিক হিসেবে, কিন্তু বেয়েনেস তাকে ইনসাল্টি করে সামনের দিকে এগিয়ে যায়। আর তখন আমরা দেখি ক্রুয়েলা তার অরিজিনাল ফর্মে এসে, মানে অর্ধেক চুল সাদা অর্ধেক চুল কালো, সেই গেটআপে এসে চমৎকার একটা এন্ট্রি দেয়। মানে এমন একটা এন্ট্রি দেয় সে উপরের ড্রেসটা পুড়িয়ে ফেলে আর নিচে একটা রেড ড্রেস বের হয়, এবং এই ব্যাপারটি পরের দিন নিউজ পেপারে একটা ব্রেকিং নিউজ হয়ে যায় এবং রিপোর্টাররা অনলি ক্রুয়েলাকেই দেখতে থাকে। আর এখানে লক্ষ্য, ক্রুয়েলা কিন্তু যখন তার সাদা চুল কালো করেছে তখন থেকে তার নাম দিয়েছে হচ্ছে স্টেলা। তো সে যখন ফুল কালো চুলে থাকে তার নাম হচ্ছে তখন স্টেলা, আর সে যখন অর্ধেক সাদা অর্ধেক কালো চুল থাকে তখন তার নাম হচ্ছে ক্রুয়েলা। তো ক্রুয়েলা ক্যারেক্টারটা খুবই ডেঞ্জারাস, সে প্রচুর রুড এবং রাগী, আর আমাদেরকে স্টেলা ক্যারেক্টারটা হচ্ছে খুবই ভদ্র। তো যাই হোক, যেহেতু অর্ধেক কালো আর অর্ধেক সাদা চুল নিয়ে সত্যি সত্যি এবার ক্রুয়েলা এন্ট্রি করেছে বেয়েনেসের বিপক্ষে, এবং বেয়েনেসের নাম ছাপিয়ে তাকে নিয়ে পেপারে ছাপা হয়েছে সংবাদপত্র। এটা দেখে সে গার্ডদের বলে ক্রুয়েলাকে ধরে আনতে, কিন্তু এর মধ্যে ক্রুয়েলা চাবি বের করে হোরেসকে দিয়ে দেয়, আর এত কষ্টের পর তারা জানতে পারে নেকলেস রয়েছে বেয়েনেসের গলায়। আর তখন আমরা দেখি জাসপার ইঁদুর ঝুলিয়ে সবাইকে ভয় দেখায়, আর এই সুযোগে ক্রুয়েলা বেয়েনেসের গলা থেকে নেকলেস খুলে তার কুকুর বাটিকে দেয়। আর এরপর তারা সবাই সেখান থেকে পালিয়ে যখন যাবে তখন বেয়েনেস হুসেল বের করে, আর তখন বেয়েনেসের কুকুরগুলো তাদের উপর আক্রমণ করে। আর এখন ক্রুয়েলা জেনে যায় যে তার মাকে এভাবেই মেরেছে এবং বেয়েনেসই মেরেছে, মানে ছোটবেলায় কুকুরটা তো তাদের আক্রমণ করেছিল, তার মানে এভাবে হুইসেল বাজিয়েই ওর মাকেও ছাদ থেকে ফেলে দিয়েছে এই বেয়েনেস। আর সারাজীবন স্টেলা শুধুমাত্র নিজেকে ভুল বুঝেছে যে তার জন্য তার মা মারা গেছে। তো আজকে সে আরো একটা তথ্য জানতে পারলো যে তার মায়ের খুনিকে। তো এরপর আমরা দেখি ওই কুকুরগুলো তাদের কাছ থেকে নেকলেস নিয়ে যায়, আর বেয়েনেসের একটা কুকুর সেই নেকলেসটা খেয়েও ফেলে। তো এসব কিছুর পর স্টেলা অনেক ডিসহার্ট হয়ে যায় এবং বেয়েনেসের উপর প্রতিশোধ নেওয়ার জন্য চরম সিদ্ধান্ত নেয়, যার কারণে সে পুরোপুরি এবার স্টেলাকে মেরে ক্রুয়েলাকে জীবিত করে, মানে অর্ধেক সাদা চুল অর্ধেক কালো চুল। তো সকাল হতেই বেয়েনেসের কুকুর ধরে আনার জন্য পাঠায় যাতে করে তারা নেকলেসটার পেটের মধ্যে থেকে পেয়ে যায়, আর সে নিজে তার ছোটবেলার বন্ধু অনিতার কাছে যায় এবং ছোটবেলার বন্ধুত্বের কসম দিয়ে বেয়েনেসের বিরুদ্ধে এবং ক্রুয়েলার পক্ষে নিউজ তৈরি করতে বলে। আর ওদিকে জাসপার আর হরেস ভাত পেতে বেয়েনেসের কুকুর ধরতে সফল হয়, আর ওদিকে ক্রুয়েলা অনিতাকে রাজি করিয়ে আয়তের কাছে যায় এবং তাকেও তার টিমে অ্যাড করে। তো এরপর আমরা দেখি স্টেলা থেকে ক্রুয়েলা হওয়ার ফলে ক্রুয়েলার ভেতরে কিন্তু অনেক রুড আচরণ এসেছে, যেটা অনেকটা ওই বেয়েনেসের মতোই। তো এটা নিয়ে জাসপার আর হেরেস কিছুটা বিরক্ত হতে থাকে, কিন্তু স্টেলার খাতিরে তাকে কিছু বলতে পারে না, সাহায্য করতে হয়। তো এরপর ক্রুয়েলা নিজে আবার স্টেলা সেজে বেয়েনেসের কাছে যায়, মানে চাকরিতে জয়েন করে, যাতে সে প্রতিটা স্টেপের উপর নজর রাখতে পারে। তো এরপর বসন্ত কালেকশনের জন্য বেয়েনেস কিছু পোশাক ডিজাইন করেছে। তো বেয়েনেস যখন ওই ড্রেসগুলো প্রেজেন্ট করবে এবং সবাই বেয়েনেসের নতুন ড্রেস নিয়ে ব্যস্ত, তখন আমরা দেখি ক্রুয়েলা খুব স্টাইলের সাথে বাইকে জাসপারের সাথে আসে এবং তার চেহারায় মেকআপের সাথে লিখে দ্য ফিউচার, মানে সে বেয়েনেসকে বলছে তোর সময় শেষ হতে চলেছে, এবার ক্রুয়েলার পালা। আর এটা নিয়ে আবার হেডলাইন তৈরি হয়ে যায়। আর এরকম বেয়েনেস যতবার তার ড্রেসগুলো প্রেজেন্ট করার চেষ্টা করে প্রতিবারই ক্রুয়েলা নতুন নতুন আরো ইউনিক ডিজাইনের ড্রেস এনে এবং নিজেকে রিপ্রেজেন্ট করে, খবর ওই ব্রেকিং নিউজ সবসময় ওই হয়, মানে ঝামেলা সব করে বেয়েনেস, কিন্তু ক্রুয়েলা হঠাৎ করে এসে সব ক্রেডিট ও নিয়ে নেয়, মানে সাংবাদিকদের নজর ওর দিকে নিয়ে নেয়। তো এমনকি বেয়েনেস অনিতার কাছেও যায় যে তোমরা শুধুমাত্র ওর ছবি কেন ছাপো, কিন্তু অনিতাও তাকে হেল্প করে না। তো এইভাবে আমরা দেখি ক্রুয়েলা তার প্ল্যানে আস্তে আস্তে সাকসেসফুল হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত নেকলেসটি পায়নি, কিন্তু বেয়েনেসকে জ্বালাতে ঠিকই পারছে। আর ওদিকে আমরা দেখি ক্রুয়েলা আবার স্টেলা সেজে বেয়েনেসের কাছে ভালো থাকার জন্য বেয়েনেসের নেক্সট শোর জন্য একটা চমৎকার ড্রেস বানিয়ে দেয়, যার কারণে বেয়েনেস তার প্রতি ইমপ্রেস হয়, কিন্তু এবারও আবার নিজের প্রশংসা করতে থাকে, তোর এই ড্রেসের চেয়ে আমার ওই ড্রেসটা বেশি ভালো হয়েছে। তো যাই হোক, এরপর স্টেলা বেয়েনেসকে ভয় দেখানোর জন্য জাসপার আর হোরেসকে পাঠিয়ে দেয় তার বুটিক শপে, আর এমন একটা ভাব করে যে সেখানে তার ড্রেসগুলো কেউ নষ্ট করতে পারে বা চুরি করতে এসেছিল কিন্তু চুরি করতে পারেনি, যার জন্য বেয়েনেস ভয় পেয়ে তার শোর জন্য যে ড্রেসগুলো তৈরি করেছিল সেটা একটা ভোল্টে ঢুকে আটকে রাখে। আর তখন আমরা দেখি সেখানে স্টেলা একটা সুই দিয়ে একটা কিছু করে দেয়, আর রাতে স্টেলা সিদ্ধান্ত নেয় এরপরে বেয়েনেসের যে শোটা হবে তখন সে বেয়েনেসের কুকুরের চামড়া দিয়ে ড্রেস বানিয়ে তারপর পরবে। এরপর শোয়ের দিন চলে আসে, আর বেয়েনেস তখন তার লকার খুলতে যাবে তখন দেখে সেটা খোলা যায় না। তো অনেক কষ্টের পর যখন দরজাটি খুলে তখন দেখে তারা শক হয়ে যায়। তখন দেখা যায় যে স্টেলা যে ড্রেসটা বানিয়েছিল সেটা আসলে কোনো পুঁতি ছিল না, সেটা হচ্ছে ক্যাটারপিলারের ডিম, আর সেই ডিম থেকে প্রজাপতি বের হয়ে সকল ড্রেস নষ্ট করে ফেলেছে, আর ওই প্রজাপতি বের হয়ে আশেপাশের সকল মানুষের 12টা বাজিয়ে দিয়েছে। আর তখন মিডিয়ার লোক সহ যত গেস্ট ছিল এমনকি বেয়েনেসও ঘরের বাইরে বের হয়ে যায়। আর তখনই আমরা দেখি যে ক্রুয়েলা এখানে ডিজে এনে তার শো স্টার্ট করে দিয়েছে, এবং সেটা অসাধারণ একটা শো ছিল। আর ক্রুয়েলা যে এন্ট্রি দেয় বেয়েনেস সেটা দেখে অনেক রেগে যায় এবং সে দেখে তার কুকুরের চামড়া দিয়ে সে ড্রেস বানিয়েছে, কিন্তু তখন তার সন্দেহ হয় যে স্টেলাই মনে হয় ক্রুয়েলা, কারণ
কারণ স্টেলাই তো ওই ক্যাটারপিলার ডিম দিয়ে ড্রেসটা তৈরি করেছিল। তো ওই চমৎকার শো যখন চলছিল তখন পুলিশ আসে, যার কারণে সবাই সেখান থেকে পালিয়ে যায়। তো ক্রুয়েলা সেলিব্রেশন করার জন্য বন্ধুদের জন্য গিফট কিনতে যায়, কিন্তু বাড়িতে এসে দেখে বেরিনেস সেখানে আগে থেকে পৌঁছেছিল আর তার বন্ধুদের বেঁধে রেখেছে। সাথে সাথে আমরা এটাও দেখি বেরিনেস এর তিনটা কুকুরে আছে, তার মানে ক্রুয়েলা কুকুরের চামড়া ইউজ করেনি, ওকে জাস্ট ভয় দেখিয়েছে। তো ক্রুয়েলা সেখানে বেরিনেস কে বলে, আমি এগুলো আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। তো এখানে আমরা দেখি বেরিনেস কিছুই বলে না, সে জাস্ট ক্রুয়েলার হাত পা বাঁধে আর বলে, তোর মৃত্যুর জন্য হরেস এবং জাসপার দায়ী, মানে ক্রুয়েলা এখন মরবে, তার মৃত্যুর জন্য তার বন্ধুরা দায়ী হবে। তো এটা বলে তার বন্ধুদের জেলে ঢুকিয়ে দেয় আর এই বাড়িতে হাত পা বেঁধে আগুন চালিয়ে চলে যায়। কিন্তু এরপর আমরা দেখি এই আগুনের মধ্যেও ক্রুয়েলার কুকুর বাডি এবং হরেসের কুকুর ক্রুয়েলাকে বাঁচানোর চেষ্টা করে, আর এটা অনেক আবেগি দৃশ্য ছিল। কিন্তু আমরা দেখি পুরো বিল্ডিং এ আগুন লেগে যায় এবং এটা ব্রেকিং নিউজ হয় যে ক্রুয়েলা মারা গিয়েছে এবং তার বন্ধুরা পুড়িয়ে মেরে ফেলেছে। আর আমরা সবাই ধরে নেই যে ক্রুয়েলা মারা গিয়েছে, কিন্তু আমাদের অবাক করে দিয়ে এর পরের দৃশ্যে আমরা দেখি ক্রুয়েলার জ্ঞান ফিরে এসেছে, তবে সে অন্য একটা অ্যাপার্টমেন্টে রয়েছে। আর আমরা আরো অবাক হই যখন আমরা দেখি তাকে যে বাঁচিয়েছে সে হচ্ছে ব্যারিনেসের ডান হাত, মানে সবচেয়ে কাছের লোক, আর তার নাম হচ্ছে ডন। তো এরপর ডন স্টেলাকে কিছু তথ্য দেয়, যেটা শুনে স্টেলার সাথে সাথে আমরা সবাই শক খেয়ে যাই। ডন বলে যে এটা কোনো নেকলেস নয়, এটা একটা চাবি, আর এটা দিয়ে একটা বক্স খুলে। তো এরপর সে বক্সটা খোলা হয় আর আমরা দেখি সেটার ভেতরে একটা বার্থ সার্টিফিকেট রয়েছে, যেটা স্টেলার নিজের ছিল। আর স্টেলার মা আসলে ক্যাথরিন নয়, স্টেলা হচ্ছে ওই মডেল বেরিনেসের মেয়ে। আর অ্যাক্সিডেন্টলি সে প্রেগনেন্ট হওয়ার পর স্টেলার যখন জন্ম হয় সাথে সাথেই সে নিজের কাছ থেকে নিজের বাচ্চা দূরে সরিয়ে দেয়। সে এতটা নিষ্ঠুর আর স্বার্থপর ছিল যে সে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝতো না। সে ডনকে বলেছিল তার মেয়েকে মেরে ফেলার জন্য, কারণ সবাই যদি জেনে যায় তার বাচ্চা হয়েছে তাহলে তার ফেম থাকবে না। কিন্তু ডন এ কাজ করতে পারে না, সেজন্য সে স্টেলার দায়িত্ব তাদের বাড়ির যে চাকরানি ছিল ক্যাথরিনকে দিয়ে দেয়। আর এটা শুনে স্টেলার পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং সেখান থেকে সোজা রিজন পার্কে পৌঁছায়। আর সেখানেই কিন্তু সে তার মা ক্যাথরিনকে ওয়াদা করেছিল তার মৃত্যুর প্রতিশোধ সে নেবেই। আর এখনো পর্যন্ত আমরা দেখি স্টেলা কিন্তু ক্যাথরিনকে তার মা মনে করে, আর তারপর বলে, বোরিনেস তুই সারাজীবন পাগলামি করেছিস, এবার দেখবি পাগলামি কাকে বলে। তো এরপর আমরা দেখি স্টেলা আবার ক্রুয়েলা সেজে জাসপার আর হরেসকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে যায়, মানে গাড়ি নিয়ে নিজে পুলিশকে ডিস্ট্রাক্ট করতে থাকে আর কুকুরকে চাবি দিয়ে ওদের কাছে পাঠিয়ে দেয়। আর স্টেলা এরপর ওর দুই বন্ধুকে আনার পর সব সত্য কথা বলে আর এর সাথে ওদের ইমোশনাল করে যে আমার কিন্তু কেউ নেই, আমার পরিবার বলতে একমাত্র তোরা দুজন, মানে ইমোশনালি ওদের আটকে দেয়। আর তারপর সে আরতির কাছে যায়, আর সে তো সবসময় স্টেলাকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। তো এরপর তারা সবাই মিলে জনের বাড়িতে স্টেলার নতুন প্ল্যানের জন্য কাজ করতে থাকে। আর এদিকে ব্যারিনেস তার সেই বাড়িতে পার্টির জন্য রিপ্রেজেন্টেশন করছিল যেখানে সে অনেক বছর আগে ক্যাথরিনকে মেরেছিল। আর ওদিকে ইন্সপেক্টর এসে বোরিনেসকে বলে তারা ক্রুয়েলার কোনো ডেড বডি খুঁজে পায়নি। এটা শুনে বেরিনেস চিন্তিত হয়ে যায়, ক্রুয়েলা তো তাহলে বেঁচে যায়নি। তো এদিকে আবার স্টেলার কিন্তু এখন বড় দল রয়েছে, যেহেতু জন তার সাথে রয়েছে সেজন্য ওই পার্টিতে কারা কারা ইনভাইটেড থাকবে এটা কিন্তু সে জেনে গিয়েছে। তো এই জন্য স্টেলা বা ক্রুয়েলা সকল গেস্টদের একটা চিঠি পাঠায় এবং সবাইকে একই রকম ড্রেস পরে আসতে বলে। আর মজা ব্যাপার হচ্ছে সেই ড্রেসটা হবে স্টেলার ড্রেসের মতো, মানে সবাইকে সে বলে দিয়েছে তোমরা ক্রুয়েলা যে মারা গিয়েছে ওর স্মৃতি স্মরণ করে পার্টিতে ওই ধরনের পোশাক পরে এসো। তবে ওই পার্টিতে যাওয়ার আগে ক্রুয়েলা কি মনে করে যেন পুলিশদেরও ইনভাইটেড করে বেরিনেস এর বাড়িতে ওই পার্টিতে যাওয়ার জন্য। তো এরপর বেরিনেস এর গার্ড যখন দেখে ক্রুয়েলার মতো ড্রেস পরে গেস্টরা আসছে তখন তাদের উপর আক্রমণ করে, কিন্তু ওরা অনেক বড় মাপের মানুষ ছিল, পরে ক্ষমা চাইতে হয়, মানে একটা অস্বস্তিকর অবস্থা হয়। আর এদিকে যখন বেরিনেস নিজে বাইরে আসে তখন সে দেখে অবাক হয়ে যায় যে সবাই ক্রুয়েলার মতো ড্রেস পরে এসেছে, আর সে অবাক হওয়ার সাথে সাথে অনেক ভয় পেয়ে যায়। আর ওদিকে জাসপার জনের সাহায্যে বেরিনেস এর সব গার্ডদের লাইব্রেরিতে ডেকে আনে আর হরেস তাদের লক করে দেয়। আর পার্টিতে সবার চোখের আড়াল হয়ে অরিজিনাল ক্রুয়েলা বেরিনেস এর কাছে গিয়ে তাকে সুইবি দিয়ে দেয় আর তার হাত থেকে হুইসেল নিয়ে নেয়। আর এরপর ক্রুয়েলা বা স্টেলা সেই জায়গায় যায় যেখানে বেরিনেস তার মা ক্যাথরিনকে ফেলে দিয়েছিল, আর সেখানে গিয়ে সে হুইসেল করে কুকুরদের তার কাছে ডাকে। আর কুকুর যেহেতু বেরিনেস ধরেছিল বেরিনেস ওদের ধরে সেখানে পৌঁছে যায়। আর তখন জাসপার আরতি আর জন সকল গেস্টদের বলে বেরিনেস তাদের সবাইকে ছাদে ডেকেছে। এরপর স্টেলা বেরিনেস কে বলে আমি তোমার মেয়ে, আর তখন আমরা দেখি বেরিনেস স্টেলার কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় এবং কান্না করে তাকে জড়িয়ে ধরে। আর আমরা সবাই মনে করি বেরিনেস হয়তো তার ভুল বুঝতে পেরেছে এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই হঠাৎ করে সে স্টেলাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। আর এটা সেখানকার সকল মানুষ দেখতে পায়, এমনকি পুলিশও সেখানে ছিল, তারা বেরিনেস কে স্টেলাকে মারার অপরাধে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে স্টেলা তো মরে গিয়েছে কিন্তু ক্রুয়েলা তো এখনো জীবিত রয়েছে, মানে স্টেলাকে যে ওখান থেকে ফেলে দিয়েছে স্টেলা আগেই প্যারাশুট নিয়ে রেখেছিল এবং ফেলে দেওয়ার পর সে প্যারাশুট অন করে, আর আগে হরেস সেখানে নৌকা নিয়েছিল আর সে তাকে ওখান থেকে উদ্ধার করে। আর স্টেলা নিজে মরার আগে এমন একটা উইল করেছিল যে মরার পর সকল সম্পত্তি তার চাচাতো বোন ক্রুয়েলা পাবে। তো এইভাবে কি হয়, স্টেলা মরে গিয়েছে কিন্তু বেরিনেসের সকল সম্পত্তি তার দুই বন্ধু নিয়ে নতুন করে জীবন শুরু করে। আর এখানে সিনেমাটি শেষ হয়।